মেহেদি সৈকত বলেছেন আমি একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করি আমাদের কোম্পানি সফটওয়্যার মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইট তৈরি করে থাকে ই কমার্স ওয়েবসাইটগুলোতে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে বিভিন্ন নারীদের পিকচার অ্যাড করা লাগে যেমন নারীদের পোশাকের ওয়েবসাইটগুলোতে অর্ধলঙ্গ নারী মডেলদের বিভিন্ন পোশাকের পিকচার দিতে হয় এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা যে বেগানা নারীদের পিকচার ওয়েবসাইটে অ্যাড করে দিচ্ছি এর জন্য কি আমরা গুণাগার হব প্রথম প্রশ্ন অথবা এখান থেকে আমাদের যে উপার্জন আসবে সেটা কি হালাল হবে আপনার দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তরে আমরা বলবো অবশ্যই গুনা হবে আপনি হোক আপনার ক্লায়েন্টের চাহিদা আপনি শরীয়ত লঙ্ঘন করে ক্লায়েন্টের চাহিদা মেটাতে পারবেন না খুব সিম্পল একটা উদাহরণ দেই কোনো অফিসিয়াল কাজ আমি 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 শেরিয়ার ইস্যু এখানে এনে বলবো কোনো অফিসিয়াল কাজে আমরা জানি যে ঘুষ খাওয়াটা এটা নিষিদ্ধ এখন কোনো চাকরিতে যদি কেউ ঘুষ খায় তাহলে তো সেটা তো আইনত দণ্ডনীয় হবে তাই না এখন আমাদের আধুনিক ব্যবস্থাপনায় কোনো কোনো দেশে এমনকি কোনো কোনো মুসলিম দেশেও এই যে নারী দেহকে প্রদর্শন করা হচ্ছে সেটা যদি আইনত দণ্ডনীয় না হয় কিন্তু ইসলামে তো সেটা আইনত গোনাহের কাজ অতএব ক্লায়েন্ট চাইলেই আইনত দণ্ডনীয় কাজ যেমন বৈধ হবে না ঠিক পাপের কাজটাও সেটা অনুমোদিত বা বৈধ কাজে পরিণত হবে না ঠিক যে যেহেতু এখানে আমরা বুঝতে পারলাম যে যে কোনো অবৈধ কাজ কোনো ক্লায়েন্টের চাহিদার কারণে সেটা বৈধ হবে না তাহলে যে কোনো পাপের কাজ কোনো ক্লায়েন্টের চাহিদার কারণে সেটা পাপ মুক্ত হবে না সেটা পাপ বলেই গণ্য থাকবে ফলে সেই পাপটা যিনি চাহিদা দিচ্ছেন পাপের কাজের চাহিদা দিচ্ছেন তিনিও যেমন পাপি হবেন আর যিনি কাজটা করে দিচ্ছেন তিনিও তেমন পাপে হবেন আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনার কি হালাল হবে আপনার উপার্জনটা এখানে হালাল হারা মিক্স হবে আপনি পাপের কাজের যে বিনিময়টা পাচ্ছেন সেটাও তো এখানে আছে কারণ এই মহিলাদের অর্ধলঙ্গ ছবি যদি আপনি ব্যবহার না করেন তাহলে সে আপনার টাকাটা হয়তো ঠিকমতো দিবে না এবং এর একটা বিশাল বিনিময় বরং এই ছবিগুলো পোস্ট করার মধ্য দিয়ে আপনার ইনকামটা পূর্ণতা পাচ্ছে বা বেশি ইনকামটা আসছে এখানে ফলে আমরা আপনারা ইনকামের মধ্যে দেখতে পাচ্ছি হারামের একটা বড়ো ধরনের সংমিশ্রণ আছে এবং এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যাতে আমরা এমন কোনো অর্ডার না নেই যেখানে পাপ আছে যেখানে শরীয়ত লঙ্ঘন আছে এবং আমরা যেন এমন কোনো উপার্জন না করি যেখানে পাপের কারণে আমাদের ইনকামটা হয় এবং ভালোভাবে ইনকামটা হয় শুধু কাজটা করার কারণে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন